দেখছেন এএসআর নিউজ। নমস্কার, আপনারা দেখছেন এএসআর নিউজ, আমি নাসিমা বানু। ভারতবর্ষে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার ফলে পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে, এর ফলে জিনিসপত্রের দামও বেড়ে গেছে, তাই সংসার চালানো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে সরকার ঘোষণা করেছেন তেলের দাম কমানোর কথা, তবে কি সামনে নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের এই পদক্ষেপ? আসুন সাংসদ অধীর চৌধুরী এই ব্যাপারে কি বললেন আমরা শুনে নিই। ট্যাক্স চাপিয়ে সরকারকে রোজগার করতে হবে। আজকে সরকার বলছে তেলের দাম কমাবো, এই তেলের দাম সরকার যাতে কমায় তা যদি মানে বছরের পর বছর ধরে আমরা পার্লামেন্টে লড়ছি যে তেলের দাম কেন কমানো হচ্ছে না। রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছে কিন্তু তেলের দাম কেন কমানো হচ্ছে না, বছরের পর বছর এটা নিয়ে পার্লামেন্টে লড়াই করছে না। এখন ভোট আসছে, ভোটের মুখে বলছে এবার আমরা কমাতে পারি। সব কিছু ভারতবর্ষে হচ্ছে ভোট কেন্দ্রিক, সমস্যার এই জায়গাটাই। যদি ভোট কেন্দ্রিক সব কিছু হয়, ভোটে জেতার জন্য যদি বাজেটের ওঠানামা হয়, মানুষের ভালো মন্দ ভাগ্যর ওঠানামা হয়, এর থেকে দুর্ভাগ্য কিছু না। কারণ প্রতিদিন তো ভোট হবে না, ভোট হয়ে গেলে আবার দর বাড়িয়ে দেবো, ভোট এলে দর কমিয়ে দেবো, এতে মজার ব্যাপার, জোয়ার ভাটার ব্যাপার সমুদ্রে।